আজকের ভিডিওটার বিষয় হচ্ছে কিভাবে আপনারা কার্টুন ভিডিও তৈরি করবেন, খুব সহজ ইজিলি তৈরি করতে পারবেন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। গোপাল ভাঁড়, মোটু পাতলু এবং টম অ্যান্ড জেরির মতো কার্টুন ভিডিও তৈরি করতে হলে আপনাকে প্রোটাগন নামে একটি সফটওয়্যার আছে, এই সফটওয়্যারটি ব্যবহার করতে হবে। তো এই সফটওয়্যারটি খুব সহজ ইজিলি আপনারা ব্যবহার করতে পারবেন। তো প্রোটাগন সফটওয়্যারটি আমি ডিসক্রিপশন বক্সে প্রোটাগন সফটওয়্যারটি ডাউনলোড লিঙ্ক দিয়ে দেবো, আপনারা এখান থেকে ডাউনলোড করবেন। তো চলুন প্রোটাগন সফটওয়যারটি ওপেন করি। তো প্রোটাগন সফটওয়্যারটি আমরা ডাউনলোড করে সাধারণ সফটওয়্যারের মতো ইনস্টল করতে পারবেন। তো ইনস্টল করার পর ওপেন করবেন, ওপেন করার পর এই তোমার ওপেন হয়ে গেল। তো ওপেন করার পর ওখানে আপনাকে সিম্পল ইমেল অথবা ফেসবুকের মধ্যে লগ ইন করে নিতে হবে। যদি লগ ইন না হয় তাহলে ওখানে আপনার একটা অ্যাকাউন্ট করবেন সিম্পলি। অ্যাকাউন্ট করা খুবই সহজ। তো অ্যাকাউন্ট করার পর এখানে দেখুন যে এটা হচ্ছে আপনার হোম, তারপর এটা হচ্ছে ডিসকভার, এটা হচ্ছে ক্রেডিট, আপনার মেইন কার্ড হচ্ছে ক্রেডিট। এখানে আমি একটা সিন তৈরি করেছিলাম। তো এখানে দেখুন ক্যারেক্টার, এখানে অনেক ক্যারেক্টার আছে, যে কোনো একটা ক্যারেক্টার আপনি নিতে পারেন অথবা নতুন ক্যারেক্টার এখান থেকে নিতে পারেন। তো আমি অনেক ক্যারেক্টার নিয়েছিলাম, তো আপনারা নতুন ক্যারেক্টার নেবেন, খুব সহজ। নতুন ক্যারেক্টার নেওয়ার জন্য এখানে আসার পর এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন যে এখানে একটা ক্যারেক্টার চলে এসেছে। তো ক্যারেক্টারকে আপনারা যেভাবে সাজাবেন সেটার জন্য আপনাকে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ধরুন ফেস, মানে মুখের ফেসটা কীরকম করবেন, সাদা কালো কীরকম রঙের করবেন। ধরুন আমি সাদা করলাম, আর মুখের জন্য এটা দিলাম। এটা যদি ভালো না লেগে থাকে তাহলে এটা দেবেন। তারপর এখানে আবার ক্লিক করবেন, মানে অন্য ভার্সনে দেবেন। মাথার চুলটা আপনারা কীরকম করবেন, যেহেতু এটা মেয়ে মানুষ সেহেতু আমরা মেয়েদের মতো চুলের স্টাইলটা করে দেবো। তো এটা ভালো যদি না লেগে থাকে তাহলে পরেরটা দিবেন। যেহেতু আমি এখন এটা দিচ্ছি, এটা দেওয়ার পর আবার নেক্সটে ক্লিক করলাম। তো যেহেতু মেয়ে, এখানে আমরা মোজ অথবা দাড়ি এখানে কিছু দেবো না, সেহেতু আমরা আবার এখানে নেক্সট ক্লিক করবেন। চোখের লেন্স, চোখের লেন্সটা আপনারা কীরকম করবেন, তো ধরুন আমি এরকম করলাম, তো কালো করে দিলাম, ঠিক আছে। তো এখানে আবার নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে চশমা ইউজ করতে পারেন, যেহেতু চশমা ইউজ করতে এখানে ভালো লাগছে না সেহেতু আমরা ক্রস ক্লিক করে বাদ দিয়ে দিলাম। তো তারপর আবার নেক্সট ক্লিক করবেন। এখানে এখন মেয়ে হিসাবে যেটা আর কি মেসিং করে আপনারা ওটা দিতে পারেন, যেহেতু এটা হচ্ছে ছেলেদের, এটা হচ্ছে অনেক ভালো দেখায় না, যেহেতু মেয়েদের হিসাবে আমি এটা ইউজ করতে পারি, ঠিক আছে। এখানে করার পর এখানে আবার নেক্সট ক্লিক করবেন। তো পিকচারের সাথে যেটা মেসিং খায় আপনারা অবশ্যই ওইটা ব্যবহার করবেন, যেহেতু আমি এটা করলাম। করার পর আবার নেক্সট, এখন হচ্ছে জুতা। জুতা আপনারা মেয়েদের হিসেবে যে জুতা ইউজ করতে হয় এটা ব্যবহার করতে পারেন, যেহেতু আমি এটা ইউজ করছি। এখানে কালারটা চেঞ্জ করে দিলাম। তো এখানে নেক্সট ক্লিক করবেন, এখানে আপনার ক্রস করে দেবেন, ঠিক আছে। ক্রস করে দেওয়ার পর এখানে অটোমেটিক সেভ হয়ে যাবে, দেখুন যে এখানে সেভ হয়ে গেছে। এটার নাম হচ্ছে লেরি, এখানে আপনারা নামটা চেঞ্জ করে দেবেন, রিমুভ নাম, এখানে নামটা দিয়ে দেবেন যে আপনার নিজের মতো করি, বা যে কোনো একটা মেয়ের নাম দিয়ে দেবেন। ধরুন আমি LLL দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে মেইন কাজ। আপনি হচ্ছে কার্টুন তৈরি করার প্রথম ধাপে এখন আপনি সফলভাবে করতে পারবেন। তো এখানে দেখুন হচ্ছে প্লটস, এখানে ক্লিক করবেন। প্লটসে ক্লিক করার পর এখানে আপনি ইচ্ছা করলে যে অনেক ফাইল কিনতে পারেন, এখান থেকে আপনারা ফাইল কিনে গিয়ে নিজের ইচ্ছা মতো করতে পারেন। তো এখানে কিছু ফ্রি ফাইল আছে, তো আমরা কিছু ফ্রি ফাইল নিয়ে কাজ করব। তো আমার যেহেতু ফ্রি একটি ফাইল ডাউনলোড করা আছে, সে ফ্রি ফাইলটি হচ্ছে এটা। তো আমরা এখন এখানে কাজ করব, এখানে। তো এখানে তার আগে আমি আপনাকে দেখাচ্ছি যে আমি কিছু ভিডিও তৈরি করেছিলাম, ভিডিওটা কেমন হয়েছে। তো ক্লিক করলাম, ক্লিক করার পর নাকি অনেক জ্ঞানী লোকদের মতো কথা শিখিতেছিস, আমার একটা প্রশ্নের অ্যানসার দে তো বাবা। স্যার কি করবেন, কোন তেমন একটা সমস্যার কথা বলতো। আসলে এইভাবে আপনারা ভিডিও তৈরি করতে পারবেন। তো এই ভিডিওটা তৈরি করতে হলে আপনাকে যে কাজটি করতে হবে, তো আমরা নতুন করে নেই, এটা হচ্ছে ক্রিয়েট নিউ প্লট। তো এখানে ক্লিক করার পর নতুন একটি প্লট চালু হবে। তো ধরার পর এসএন এখানে ক্লিক করবেন। করার পর লোকেশন দেবেন, হচ্ছে এখানে দেখুন তিন ধরনের লোকেশন আছে, আপনারা চাইলে ওখান থেকে আরও লোকেশন কিনতে পারেন। তো আমার যেহেতু আমি তিনটে লোকেশন কিনেছি, তো ক্লাসরুম এই লোকেশনটাকে আপনাকে আমি দেখাচ্ছি কীভাবে নেবেন। তো এখানে দেখুন যে স্টাডি আর্টস, এখানে ক্লিক করবেন। তো করার পর এখানে স্টুডেন্ট নেবেন, স্টুডেন্ট দেখুন যে বসে আছে। যদি স্টুডেন্টটাকে আপনারা এ ব্রিঞ্চ থেকে এ পাশে আনতে চান বা অন্য ডাউন নিতে চান বা এ পাশে নিতে চান, তাহলে আপনাকে সিটিং এখানে ক্লিক করার পর এখানে ডাউন পিছনে যাবে। এখানে যাওয়ার পর হচ্ছে ডক্স ক্লিক করে সামনে আনবেন, ঠিক আছে। করার পর এখানে দেখুন যে এখন টিচার, আপনাকে টিচার নিতে হবে, আর টিচার বসে আছে এখানে। তো এখান থেকে আপনাকে টিচার
ডেক্স এখানে আনবে, টিচার এখানে বসে থাকবে, তো টিচার আর ছাত্রের মধ্যে যে কথা হবে, এখানে ডায়লগ ডায়লগ ক্লিক করবেন। ডায়লগ ক্লিক করার পর এখানে আপনি টিচারের মধ্যে যে কথাটি হবে কথাটা সিম্পল লিখবেন, যে হাই বল্টু কেমন আছো, বা যে কোনো একটা নাম, হাই বল্টু বিওল্টু কেমন আছো, কেম ও এনে কেমন আছো। তো এখানে লেখার পর এখানে ক্লিক করলে কথা কিন্তু শুরু হয়ে যাবে। ও সরি, এখানে আপনারা টিচার টিচার বলে দেবেন, তখন টিচার টিচার মুখ মানে ক্যামেরাটা অটোমেটিক টিচার টিচারের সামনে আসবে। তো এখানে আসার পর এখানে ক্লিক করার পর এখানে এখানে আর কি বলছে যে হাই বল টু কেমন আছো, ঠিক আছে। তো আপনি চাইলে আপনার নিজের কন্ট্যাক্ট এখানে দিতে পারবেন। এখানে এখানে করার জন্য এখানে ক্লিক করবেন, নেকেড রেকর্ড নিউ ভয়েস ক্লিক করবেন, হাই বল টু তুমি কেমন আছো। তো কথা বলার পর আপনি থেমে যাবেন, কথা বলার পর আর কোনো কথা বলবেন না, তাহলে রেকর্ড অটোমেটিক সেভ হয়ে যাবে। তো এখন দেখুন আমি যে কথাটা বলছি, হাই বলটু তুমি কেমন আছো, তো দেখুন আমি যে কথাটা বলছি এটা অটোমেটিক এখানে সেভ হয়ে গেছে। এখন হচ্ছে টিচার গেল, এখন হচ্ছে স্টুডেন্ট, স্টুডেন্টের জন্য আপনাকে যে কাজটি করতে হবে, স্যার আমি ভালো আছি, এখানে লিখুন যে স্যার আমি ভালো আছি, এটা হচ্ছে ক্যারেক্টার থাকবে হচ্ছে স্টুডেন্ট। তো এখন ক্যামেরাটা সরাসরি স্টুডেন্ট মুখ হয়ে গেল। তো আরেকটা মেইন কাজ সেটা হচ্ছে ধরুন টিচার টিচারের টিচার মানে কীভাবে কথাটা বলবে, অ্যাঙ্গারি মানে জোরে এরকম আপনারা ইচ্ছে মতো দিতে পারেন। তো সিম্পলি আমি একটা দিচ্ছি, এখানে দেখুন আমি হচ্ছে এটা দিচ্ছি, এটা সাধারণত ভালো লাগে। তো স্টুডেন্টের জন্য আমরা যেটা দেবো সেটা হচ্ছে এটা, মানে মন মরার ভাব একটা আর কি, যেভাবে দেবেন অ্যাঙ্গারি যে কোনো আর কি, তো এগিয়ে দেবেন। করার পর প্রথমে এখানে ক্লিক করার পর দেখবেন যে লোকেশন মানে কথার কথার স্টাইলটা কীরকম হয়ে আসে। তো এখানে দেখুন আমি ক্লিক করলাম, হাই বলটু তুমি কেমন আছো, স্যার আমি ভালো আছি। তো এখানে বলছে স্যার আমি ভালো আছি, মানে এখানে আমি কোনো রেকর্ড করি নাই। তো আপনি চাইলে এখানে রেকর্ড করতে পারেন, তো চলেন আমি রেকর্ডটা করে, স্যার আমি ভালো আছি, আমি ভালো আছি, যেভাবে আমি কথাটা বলছি ঠিক সেভাবেই আসলে আমি কথা বলার চেষ্টা করেছি। তো এভাবে আর কি কার্টুন ভিডিও তৈরি করতে হয়। তো এরপর দেখাবো যে গোপাল ভাঁড়ের যে একটা থিম আছে ওই থিমটা কীভাবে আপনারা কিনবো, আসলে $2 দিয়ে $2 $5 দিয়ে কিনতে হয়। তো কেনার পর আমি কাজ করবো। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।